স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরিতে আইএসএফ বদ্ধপরিকর। স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরিতে আইএসএফ বদ্ধপরিকর, সেজন্যই গত কয়েক মাস ধরে বুথ স্তরে দলীয় মানুষকে সংগঠিত করেছে তারা। আগামী দিনে যে সকল পঞ্চায়েতে আইএসএফ নির্বাচিত হবে সেখানে সংবিধানসম্মত জনগণের পঞ্চায়েত তৈরি করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের নিশাপুর অঞ্চলে এক বিশাল সমাবেশে দলের চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী এটাই বলেন। তিনি বলেন, শুধু বিরোধিতা নয়, যুক্তি দিয়ে তথ্য দিয়ে বিরোধিতা করতে হবে, আর এইভাবেই শাসক দলকে বিচ্ছিন্ন করা যাবে। তবে সৌজন্যের রাজনীতি বিসর্জন দিয়ে রাজনীতি নয়, আইএসএফ এর বিরুদ্ধে সমস্ত মিথ্যাচার এবং কুৎসা গণতান্ত্রিকভাবে সৌজন্যের মাধ্যমে করতে হবে। পাশাপাশি অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করে যেতে হবে। এদিন সমাবেশে দলের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মাইতি জানান, হামলা মামলা করে আইএসএফ এর অগ্রগতি থামানো যাবে না। আগামী পঞ্চায়েত এবং সামনের বছরের লোকসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করতে জোটবদ্ধ হতে হবে। সমাবেশে জেলা পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 15ই মে সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এদিন সভায় নওশাদ সিদ্দিকী সহ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা, সম্পাদক সাহাবুদ্দিন সিরাজি, আইনজীবী শাহাদাত শাহ, বাহাউদ্দিন মোল্লা এবং বিশিষ্ট সমাজসেবী মুন্সি আব্দুল হাই সহ ব্লক এবং স্থানীয় অঞ্চলের নেতৃত্ব। নিশাপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ টেন বাংলা। ভোটার হয়ে যাবে, ভোটারদের বাড়িতে পরিষেবা প্রদান করবে।